সিমবক্স কাণ্ডে চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ধৃতের নাম আব্দুল কাদের, জলপাইগুড়ির বাসিন্দা। এই মামলার সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে বলে ডিডির তদন্তে উঠে এসেছে। উল্লেখ, গত 16 মে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াগালি এলাকায় এক দোকানে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জটিয়াগালি মোড়ে সাব্বির আলীর দোকানে তল্লাশি চালিয়ে সিমবক্সের ঘটনা সামনে আসে। ওই দোকান থেকে উদ্ধার হয় 3টি সিমবক্স, বেশ কিছু সিম, রাউটার, কম্পিউটার সহ বেশ কিছু নথি। সিমবক্স ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ চালানো হচ্ছিল। এই ঘটনায় দোকানদার সাব্বির আলীকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। এরপর তাকে আদালতে পেশ করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়। পুলিশের জেরায় 2 সিম সরবরাহকারীর নাম সামনে আসে। এরপরই ফুলবাড়ির রাজু রায় ও শিলিগুড়ির দয়াল বর্মনকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এই দুজনকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়। এরপরই দুজনকে জিজ্ঞাসাবাদে ডিডি জানতে পারে এই ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। তদন্তে নেমে ডিডি আরও জানতে পারে যে জলপাইগুড়ির বাসিন্দা আব্দুল কাদের বাংলাদেশ থেকে সিমবক্স নিয়ে এসে সাব্বির আলীর দোকানে লাগিয়েছিল। এরপরই আব্দুল কাদিরের খোঁজ শুরু করে ডিডি। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয় আব্দুল কাদিরকে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে ডিডি।